রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের প্রযুক্তিগত সার্বভৌমত্বের আহ্বানের কথা জানিয়েছেন। তিনি বলেন, মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়া বারবার সাইবার হামলার শিকার হয়েছে। এটি ঠেকাতে একটি আধুনিক রাশিয়ান মৌলিক ভিত্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে পুতিন এ কথা বলেন। পুতিন বলেন, গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সাইবার হামলার সংখ্যা কয়েক গুণ বেড়েই চলেছে। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে এসব হামলা চালানো হলেও তা একেবারে সমন্বিতভাবে করা হচ্ছে। তিনি আরও বলেন, হামলাগুলোর লক্ষ্য গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো। এর মধ্যে রয়েছে মিডিয়া, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পোর্টাল। পুতিন বলেন, বিদেশি প্রোগ্রাম, কম্পিউটার প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সরঞ্জামাদির ব্যবহার নিয়ে সম্মিলিত ঝুঁকি একেবারে কমানো প্রয়োজন। পুতিন আরও বলেন, আমাদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব জোরদার করার ক্ষেত্রে সরকারের পক্ষে যত দ্রুত সম্ভব একটি আধুনিক রাশিয়ান মৌলিক ভিত্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। ওয়ার্ল্ড সি এর পক্ষ থেকে আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।